সো রিসেন্টলি অ্যামাজন প্রাইমে স্ক্রল করতে করতে একটা সিনেমার দিকে চোখ পড়ে। যদিও এর আগেও সিনেমাটার দিকে চোখ পড়েছিল, তবে তখন অত সিরিয়াসলি নিইনি। তবে রিসেন্টলি যখন আবার চোখ পড়ে, তখন আমি সিনেমাটার প্লটটা একটু পড়ে দেখি। বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই অপেক্ষা না করে সিনেমাটা দেখেই নিলাম। সিনেমাটার নাম হচ্ছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। খুবই ইউনিক স্টোরি, এবং আমি ভাবছিলাম যে এই সিনেমাটা আপনাদের সাথে শেয়ার করা উচিত কিনা। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আবার কেমন কথা? আসলে সিনেমাটায় বেশ কিছু ফিলোসফিক্যাল টার্ম রয়েছে, কিছু ম্যাচিওর জিনিস রয়েছে যেগুলো আমাদের ভালো মতন বুঝতে হবে। এর আগেও আমি এই ধাঁচের বেশ কিছু সিনেমা এক্সপ্লেইন করেছি, এবং আমি লক্ষ্য করেছি যে খুব কম সংখ্যক অডিয়েন্স এই টাইপের ম্যাচিওর কন্টেন্টগুলো বুঝতে পারে। অন্যদিকে ঠাকুমার ঝুলি টাইপ কিছু ফ্যান্টাসি, কিছু রূপকথার গল্পগুলোতে ভিউ বেশি হয়, মানে অধিকাংশ অডিয়েন্স আবার সেই টাইপের ভিডিও পছন্দ করে। সো সেই জন্যই ডাউটটা এখানে তৈরি হচ্ছিল। তবে আর হেজিটেট করলাম না, বানিয়েই ফেললাম ভিডিওটা। ও বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভিডিওর শুরুতে আমি যে বলি যে স্পয়লার ওয়ার্নিং, সেটা আবার কি? সো অবশ্যই আমাকে প্রথমে কিছু জিনিস আপনাদের ক্লিয়ার করে দেওয়া উচিত। ভিডিওতে আমি সিনেমা বা সিরিজ যেটাকে নিয়ে ডিসকাস করি সেটার ব্যাপারে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দিই। অর্থাৎ কারোর যদি মনে ইচ্ছে থাকে যে সে সিনেমাটা দেখবে, তার সেই ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে, কারণ সে তো স্টোরিটা জেনে গেল। সেই কারণেই প্রথমে আমি একটা স্পয়লার ওয়ার্নিং দিয়ে দিই, যাতে কারোর যদি সিনেমাটা দেখার ইচ্ছে হয় তাহলে সে আর সেই ভিডিওটা দেখবে না। বাই দ্য ওয়ে, অনেক বকবক করে ফেলেছি। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই স্পয়লারে ভর্তি। সো এই গল্পটা শুরু হয় আমেরিকার ওয়াশিংটনের একটি জঙ্গলকে দেখিয়ে। জঙ্গলে রয়েছে একটা হরিণ, তবে সেখানে উপস্থিত ছিল কিছু শিকারি। বোর্ডেভেন নামক একটি ছেলে একটি ছুরি দিয়ে সেই হরিণটাকে শিকার করে। পরে সেই পরিবারের বাকি সদস্যরাও বেরিয়ে আসে, যারা লুকিয়ে ছিল যাতে সেই হরিণটা না পালিয়ে যায়, এবং সবশেষে তাদের সবার পিতা অর্থাৎ বেন, সে বেরিয়ে আসে। সেই হরিণটিকে শিকার করেছে বেনের সব থেকে বড় ছেলে, যার নাম হচ্ছে বোর্ডেভেন। এবং বেন তাকে সেই ঐতিহাসিক স্টাইলে, মানে সেই ভাইকিংসদের কায়দায় সম্বর্ধনা জানায়, এবং তাকে বলে যে এখন সে আর ছেলে না, সে একটা পুরুষ। বোর্ডেভেন নামক ছেলেটা খুবই গর্বিত সেটা শুনে। সো এদের দেখে তো মনে হচ্ছে যে এরা জঙ্গলে থাকে, আদিকালের স্টোরি, তবে সেটা একেবারেই না, এটা হচ্ছে মডার্ন ডেতে। তবে এই মানুষগুলো জঙ্গলেই থাকে, এই মডার্ন দুনিয়া, মডার্ন টেকনোলজি সব কিছুকে তারা টাটা বাই বাই করে দিয়েছে। অবশেষে তারা তাদের শিকারটা নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে, যেখানে তারা তাদের খাবার দাবার সব স্টোর করে রেখেছে। আসলে তারা সেই আদিম যুগের মানুষদের মতনই বসবাস করে, মানে শিকার করা, চাষবাস করা। বেনের প্রায় ছয়টি ছেলে মেয়ে রয়েছে, যাদেরকে বেন ট্রেনিং দিচ্ছে যে কিভাবে মডার্ন টেকনোলজি ছাড়া এই দুনিয়াতে সার্ভাইভ করতে হয়। তবে কেন একজন পিতা কেনই বা তার ছেলে মেয়েদের এরকম শেখাবে, যেখানে গোটা দুনিয়াতে নানান সুযোগ সুবিধা রয়েছে? আসলে বেন এবং তার স্ত্রী ল্যাসলি ছিল একজন লেফট উইং অ্যাক্টিভিস্ট, যারা মার্কিন ক্যাপিটালিজমকে একেবারেই পছন্দ করে না। এখন কিছু শব্দ অনেকের পক্ষে বোঝা একটু সমস্যা হতে পারে, লাইক লেফট উইং, ক্যাপিটালিজম ইত্যাদি। এখন সহজ ভাষায় বলতে গেলে লেফট উইং হচ্ছে একটা ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি, একটা আলাদা রাজনৈতিক চিন্তাধারা, যেখানে রাইট উইংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, মানে বামপন্থা এবং ডানপন্থা আর কিছুই না। আর শর্টে আমি যদি ক্যাপিটালিজম বলতে চাই, তাহলে বলা যেতে পারে যে কিছু পয়সাওয়ালা প্রাইভেট কোম্পানি বা বিজনেসম্যান, যারা দেশের সরকারকে আর্থিকভাবে সাহায্য করে তাদের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। সো যাই হোক, সে বেনের পরিবারে ফিরে আসে। এবার সকালে তারা মেডিটেট করে, এবং তারপর শুরু হয় তাদের ট্রেনিং, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, কীভাবে আত্মরক্ষা করতে হয়। বেনের সেই ছোট্ট মেয়ে, যার নাম হচ্ছে জ্যাজা, সে খুবই স্মার্ট। হিউম্যান অ্যানাটমি সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে, যে মানুষের কোথায় আঘাত করলে মানুষ তৎক্ষণাৎ মরে যাবে। কারণটা রয়েছে, তাদের পিতামাতা তাদের সেইভাবেই শিক্ষা দিয়েছে। তারা অবশ্যই স্কুলে যায় না, তবে তারা সেখানেই বসে বসে সব বই পড়ে শেষ করে ফেলেছে, এমন কিছু বই যেগুলো তাদের দ্বিগুণ বয়সে ছেলেমেয়েরা পড়ে। এবং বেন তার বাচ্চাদের ক্লাস নেয়। সে লক্ষ্য রাখে যে তার ছেলেমেয়েরা টাইম টু টাইম পড়াশোনাগুলো ঠিক মতন করছে নাকি। পরের দিন সকালবেলা বেন এবং তার বড় ছেলে অর্থাৎ বড় বেন সেখান থেকে বেরোচ্ছে। তার বাচ্চারা তাদের পিতাকে জিজ্ঞেস করে যে তাদের মা কোথায়। আসলে বেনের স্ত্রী, যার নাম হচ্ছে ল্যাসলি, সে হচ্ছে অসুস্থ, সে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে, যেটা একটা মানসিক রোগ। তবে সেই বাচ্চাগুলোর পক্ষে সেটা বোঝা খুবই কঠিন। তারা পাল্টা বেনকে জিজ্ঞেস করতে থাকে যে তাদের মাও তো এই জঙ্গলেই থাকতো, তাদের মতন ট্রেনিং নেয়, তাহলে সে অসুস্থ হলো কী করে, সে হসপিটালে কেন? আসলে তাদের পিতামাতা তাদের শিখিয়েছে যে তারা যদি এই জঙ্গলে থেকে নানান ধরনের ট্রেনিং নেয়, ঠিক মতন খাওয়া দাওয়া করে, এক্সারসাইজ করে, তাহলে তাদের আর কোনোদিন কোনো সমস্যা হবে না, মানে তাদের আর হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে না। তারপরে বেন এবং তার বড় ছেলে তাদের বানানো কিছু জিনিস নিয়ে সে বাসে করে সেখান থেকে বেরিয়ে যায়, মানে তাদের সেই প্রাইভেট বাস, যেগুলো বিক্রি করেই তাদের পরিবারটা টুকটাক চলছে, আর বাকি জিনিস তো তারা চাষবাস এবং শিকার টিকার করেই করে নেয়। অন্যদিকে বড় ভ্যান সেই স্টোরে তিনটে মেয়ের মুখোমুখি হয়, আর এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
এই যেমন আমি আপনি আমরা প্রত্যেকে নানানভাবে সোশ্যালি কানেক্টেড, আমরা জানি যে একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমাদের কি কি কথা বলতে হবে ইত্যাদি ব্যাপার। তবে সেই মানুষটা যে জঙ্গলে থাকে, যার কাছে স্মার্টফোন নেই, মানে কোনো কমিউনিকেশন নেই, যে জানেও না যে বাইরের দুনিয়াটা কিভাবে কাজ করে, তাদের আচার আচরণ, তার পক্ষে অ্যাডজাস্ট করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর সেম জিনিসটাই হয়েছে বড় ভেনের ক্ষেত্রে। একই সাথে তার কাছে আমরা বেশ কিছু ইনভিটেশন লেটারও দেখতে পাই, যেগুলো কলেজ থেকে এসেছে, বড় বড় কলেজ লাইক হার্ভার্ড এবং অন্যান্য কলেজ থেকে তাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে তাদের পিতা পছন্দ করে না যে তারা কোনো স্কুলে বা কলেজে গিয়ে পড়ুক, সে তার ছেলেমেয়েদের এমনভাবে শিক্ষা দিয়েছে যাতে তার ছেলেমেয়েরা বামপন্থী চিন্তাধারা নিয়েই বড় হয়। এমনকি বড় ভ্যান তো নিজেকে একটা মাওয়িস্ট মনে করে। পরে বেন তার নিজের বোনকে ফোন করে, যার নাম হচ্ছে হার্পার, এবং তার মুখ থেকে জানতে পারে যে বেনের স্ত্রী অর্থাৎ ল্যাসলি সে আত্মহত্যা করেছে। আসলে তার রোগটাই এরকম ছিল, বাইপোলার ডিসঅর্ডার, মুড সুইং, কখনো সে ডিপ্রেশনে চলে যেত, নানান সমস্যা। তারপরে বেন এই দুঃখের খবরটা তার বাচ্চাদের শোনায়, স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকে কান্নায় ভেঙে পড়ে, বিশেষ করে রেলিয়ান নামক আর একটা ছেলে যে ছুরি নিয়ে চলে আসে তার পিতাকে হত্যা করবে বলে, তবে সে দাঁড়িয়ে যায়। আসলে সে মনে করে যে তার মায়ের এই রোগের জন্য তাদের পিতা দায়ী, অর্থাৎ বেন। তবে এত দুঃখের মধ্যেও বেন তার ছেলেমেয়েদের ট্রেনিং কিন্তু চালু রেখেছে, তার ছেলেমেয়েরা তাদের মাকে শেষবারের মতন দেখতে চায়। অন্যদিকে বেন তার স্ত্রীর লাস্ট উইলটাও দেখে নেয়, যে তার স্ত্রী মরার আগে কি চেয়েছিল। আর সেই ব্যাপারেই বেন তার শ্বশুরমশাইকে ফোন করে। ওয়েল, আপনাদের ব্যাপারটা জানিয়ে দিই, ল্যাসলি নিজেকে একজন বুদ্ধিস্ট মনে করত, অর্থাৎ একজন বৌদ্ধ, এবং সে চেয়েছিল যে তার শেষকৃত্যটা সেই বুদ্ধিস্টদের নিয়ম অনুযায়ী হোক। আর সেই ব্যাপারেই বেন তার শ্বশুরমশাইকে ফোন করে। তবে বেনের যে শ্বশুরমশাই রয়েছে অর্থাৎ জ্যাক, সে বেনকে একেবারেই পছন্দ করে না। সে পাল্টা বেনকে বলে যে সেই ফিউনারেলে যদি বেন আসে তাহলে তাকে অ্যারেস্ট করিয়ে দেবে সে। পরে বেনের ছেলেমেয়েরা বেনকে রিকোয়েস্ট করে অনেক যে তার মায়ের শেষ ইচ্ছাটা কি পূরণ হবে না। বেন প্রথমে এই ব্যাপারটা ইগনোর করে দেয় এবং তার বাচ্চাদের ট্রেনিংটা কিন্তু কন্টিনিউ করে। তারা সেখানে রক ক্লাইম্বিং করছিল, যেটা তাদের ট্রেনিংয়ের একটা অংশ, এবং সেখানে অ্যাক্সিডেন্টলি রেলিয়ানের হাতে চোট লাগে। তবে বেন সেই ব্যাপারটা তেমন বেশি ফোকাস করে না, যার কারণটা কি, সে তার ছেলেমেয়েদের টাফ বানাতে চায়, তারা যাতে ভেতর থেকে শক্ত থাকে, সব কিছুর জন্য প্রস্তুত থাকে। তবে তাদের ছেলেমেয়েরা ভেতর থেকে আপসেট, তারা তাদের মাকে শেষবারের মতন দেখতে চায়, সেই কারণে বেন রাজি হয়ে যায় তাদের বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে সেই ফিনরেলের উদ্দেশ্যে। তার ছেলেমেয়েরা খুবই এক্সাইটেড, একসাথে তারা খুবই অবাক, এই বাইরের দুনিয়াটাকে তারা আরও ভালো মতন এখন দেখছে। সো সেই বাসে কেইলার একটা বই পড়ছিল, স্টোরিটা হচ্ছে একজন বৃদ্ধ মানুষের যে একটা ছোট বাচ্চার প্রেমে পড়েছিল, সেই মানুষটি ছিল একজন চাইল্ড মলেস্টার, তবে একটা সময় গিয়ে সে তার ভালোবাসায় পড়ে গেছিল, মানে এরকম টাইপের স্টোরি। বেন তার মেয়েকে জিজ্ঞেস করছে যে এরকম স্টোরি সে কেন পড়ছে, এখান থেকে সে কি কি জানতে পারছে, তার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন সে চেয়েছে। আমরা এটাও জানতে পারি যে সেই মানুষটা ছিল একজন ধর্ষক। অন্যদিকে সেই কথাটা শুনতে পেয়ে নাই নামক সেই বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করে বসে যে ধর্ষণ আবার কি জিনিস। সো সেখানে বেন তার বাচ্চাদের সম্পূর্ণ ব্যাপারটাকে এক্সপ্লেইন করে সব বিষয়গুলোকে, আর এটাই হচ্ছে তাদের ফ্যামিলি, তারা সম্পূর্ণভাবে ওপেন একে অপরের প্রতি, তাদের কাছে জ্ঞানের কোনো পরিধি বা বয়স বলে কিছু নেই। একই সাথে তারা লক্ষ্য করতে পারে যে আশেপাশের মানুষগুলো খুব মোটা, ক্যালের মনে করতে থাকে তারা কি অসুস্থ, এরকম মোটা কেন তারা। আবার কখনো গাড়ি চালাতে চালাতে পুলিশ এসে তাদের গাড়িটা দাঁড় করিয়ে দেয়, গাড়ির ব্যাকলাইটে সম্ভবত কিছু একটা সমস্যা ছিল। তবে সেই পুলিশ যখন গাড়ির মধ্যে প্রবেশ করে এবং বাচ্চাগুলোকে দেখতে পায়, সেখানে হয় আর এক কাণ্ড, সেই বাচ্চাগুলো সেই পুলিশটাকে এমন কিছু জ্ঞান দিয়ে দেয় যার কারণে সেই পুলিশটি বাস থেকে বেরিয়ে যায় এবং তাদের চলে যেতে বলে। আসলে পুলিশটি তাদের একটা কাল্ট মনে করছিল, মানে একটা ধার্মিক গ্রুপ যারা কিছু অদ্ভুত রিচুয়ালস পালন করে থাকে। সে যাই হোক, বেন কি সত্যি তার ছেলেমেয়েদের তার পছন্দের মতো বড় করতে পারছে? একদমই না। যার প্রথম উদাহরণ আমরা দেখতে পাই যে যখন কায়লা শিকার করতে যায় কিন্তু তার হাতটা কাঁপে, সে শিকার করে না, একটা অন্য ছুতো দেখিয়ে সে চলে যায়। সো তারপরে তারা একটা রেস্টুরেন্টে গিয়েছে খাবে বলে, তবে সেখানে চিজ বার্গার, হ্যামবার্গার, মানে নানান আইটেমস রয়েছে। সেখানে রয়েছে কোক, যেটাকে বেন মনে করে যে পয়জনাস ওয়াটার অর্থাৎ বিষাক্ত জল। সো বেন তার ছেলেমেয়েদের সেই রেস্টুরেন্ট থেকে নিয়ে বেরিয়ে যায়, কারণ সেখানে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো নাকি খাওয়ার যোগ্য না। তবে তার ছেলেমেয়েরা কিন্তু সত্যি সেগুলো একবার ট্রাই করতে চেয়েছিল। তবে তারা এবার খাবে কি? তারা একটা সুপার মার্কেটে চলে যায় যেখানে বেন অসুস্থ হওয়ার অভিনয় করে এবং তার বাচ্চারা সেই স্টোর থেকে নানান জিনিসপত্র চুরি করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরে বেন আচমকা সুস্থ হয়ে যায় এবং সে বাসে করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর বেন তার ছেলেমেয়েদের নতুন নতুন অস্ত্র উপহার দিচ্ছে, লাইক ছুরি, কিছু চপার, নানান জিনিস যেগুলো অবশ্যই ধার করা কিন্তু উচিত না। একই সাথে তারা সেদিন নুম চমস্কির বার্থডে পালন করবে, নুম চমস্কি হচ্ছে একজন ফিলোসফার। তবে তার ছেলে রেলিয়ান মনে করছে যে আমরা এমন একটা মানুষের জন্মদিন পালন করছি যাকে আমরা চিনিই না, যেখানে গোটা দুনিয়া ক্রিসমাস পালন করছে, আমরা কেন ক্রিসমাস পালন করবো না।
বেন তখন তাকে পাল্টা প্রশ্ন করে যে ক্রিসমাস তারা কেন সেলিব্রেট করবে, মানে সেখানে কি লজিক্যাল রিজন রয়েছে। বেচারা র্যালিয়ান তখন সেখানে কিছু যুক্তিগত ব্যাখ্যা তো দিতে পারে না, সেই কারণে সে সেখান থেকে চলে যায়। এবং অবশেষে বেন তার বাচ্চাদের নিয়ে তার বোন অর্থাৎ হারপারের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে রয়েছে হারপারের স্বামী যার নাম হচ্ছে ডেভ এবং তাদের দুই ছেলে যারা গেম খেলতে ব্যস্ত। সেখানে সেই খাবার টেবিলে হারপারের সেই দুই ছেলে বেনের ছেলেমেয়েদের নাইকি অ্যাডিডাস এই ব্র্যান্ডগুলোর ব্যাপারে কিছু কথা বলে, যেগুলোর ব্যাপারে বেনের ছেলেমেয়েরা কিছুই শোনেনি। মানে অ্যাকচুয়ালি এগুলো ফেমাস জুতোর ব্র্যান্ড, এগুলো কম বেশি অনেকেই জানে সেটা, তবে বেনের ছেলেমেয়েরা তো এই ব্যাপারে কিছুই জানে না, সেই কারণে তারা হাসাহাসি করছে। অন্যদিকে বেন সে বাচ্চাদের সামনে এমন কিছু আলোচনা করছে যেগুলো তার করা উচিত না। হারপারের ছেলে জিজ্ঞেস করে যে লেসলি কিভাবে মারা গেল, অর্থাৎ বেনের স্ত্রী। সেখানে বেন সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করে যে লেসলি কোন রোগে ভুগছিল, সে কেন আত্মহত্যা করলো এবং কিভাবে আত্মহত্যা করলো সব কিছু। আসলে যেমনটা আমরা এর আগেও দেখেছিলাম, বেন তার বাচ্চাদের সামনে কিন্তু সব কিছু নিয়ে ডিসকাশন করে, তাই এখানেও সে সেই কাজটাই করে। সেই কারণে হারপার রেগে মেগে খাবার টেবিল ছেড়ে চলে যায়। পরের দিন সকালবেলা হারপার এবং তার স্বামী ডেভ বেনকে বোঝায় যে তার বাচ্চাদের ফিউচার কোথায়। বেন নিজেও কোনো কাজবাজ করে না, কতদিন বা সে তার বাচ্চাদের এমনভাবে খাওয়াবে। তাদের প্রয়োজন সামাজিক কিছু শিক্ষা, তাদের স্কুলে যাওয়া প্রয়োজন, কারণ সে তার বাচ্চাকে গোটা দুনিয়া থেকে আইসোলেট করে রাখতে তো পারবে না। অন্যদিকে বেন তাদের সাথে পাল্টা তর্ক করতে থাকে যে সে তার বাচ্চাদের সব রকমের শিক্ষা দিয়েছে, এমনকি স্কুলে যা শেখায় তার থেকেও বেশি শিক্ষা দিয়েছে সে। বেন তখন হারপারে সেই দুই ছেলেকে একটা আর্টিকেলের ব্যাপারে জিজ্ঞেস করে, দেশের একটা আইনের ব্যাপারে। সেই দুটো ছেলেই কিন্তু উত্তরটা সঠিকভাবে দিতে পারে না। অন্যদিকে বেন তার ছোট্ট মেয়েটাকে ডাকে যার নাম হচ্ছে সাজা, তাকে জিজ্ঞেস করে এবং সেই মেয়েটা সম্পূর্ণ ব্যাপারটা তাদের এক্সপ্লেইন করে বলে, যেটা শুনে সবাই তো অবাক। বেন তার পয়েন্টটা বুঝিয়ে দিয়েছে যে সে তার ছেলেমেয়েদের স্কুলে পাঠাবে না। অবশেষে সে তার বাচ্চা কুচ্চাদের নিয়ে সেই বাসে করে সেখান থেকে বেরিয়ে যায়। তো তারপরে তারা একটা জায়গায় হল্ট নিয়েছে, মানে দাঁড়িয়েছে সেখানে। বড় বেন সেখানে কিছু যোগা প্র্যাকটিস করছিল। অন্যদিকে আরেকটা মেয়ে সেখানে উপস্থিত ছিল যার নাম হচ্ছে ক্ল্যারি। সে বড়বেনকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে যে এগুলো সে কী করছে বা কেন করছে। একই সাথে সে যখন জানতে পায় যে সেই ছেলেটার নাম বড়বেন, সে তাকে জিজ্ঞেস করে যে এ আবার কেমন নাম। সে তখন মেয়েটাকে জানায় যে তার পিতামাতা তাকে এই নামটা দিয়েছে কারণ এরকম নাম গোটা পৃথিবীতে কারণ নাকি নেই তাই। চার্লি ভাবতে থাকে যে এটা কেমন আজব ছেলে, স্বাভাবিক ব্যাপার, বড়বেন তো এর আগে অন্যান্য মানুষদের সাথে তেমন ইন্টারঅ্যাক্ট করেনি, বিশেষ করে অন্যান্য মেয়েদের সাথে। কী বলা উচিত কী বলা উচিত না সেগুলো সে জানে না। মেয়েটা কিন্তু ধীরে ধীরে ছেলেটাকে পছন্দ করেছে, তারা খুবই ক্লোজ হয়, মেয়েটা ইভেন বড়বেনকে কিসও করে। তবে মেয়েটার মা তখন তাকে দেখে নেয় বলে মেয়েটাকে ডেকে নেয়, আর তখনই বড়বেন আর এক কাণ্ড করে। সে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে সে ঐতিহাসিক যোদ্ধাগুলোর মতন এবং তাকে একটা বিয়ের প্রস্তাব দেয়, যেটা দেখতে পেয়ে মেয়েটা এবং মেয়েটার মা দুজনেই অবাক। আসলে বড়বেন আজকে এমন একটা জিনিস ফিল করেছে যেটা এর আগে কোনোদিন করেনি, একই সাথে সে যে এখন একটা পুরুষ তার স্বীকৃতি তার পিতা তাকে অনেক আগেই দিয়ে দিয়েছে। তবে তার এসব আজব কীর্তিগুলো দেখে মেয়েটা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা বেন উলঙ্গ হয়ে তার বাস থেকে বাইরে বেরিয়ে এসেছে, যেটা একটা বয়স্ক কাপল দেখে অবাক হয়ে যায়। বেন তাদের পাল্টা প্রশ্ন করতে থাকে যে কি দেখছেন ভাই, প্রত্যেকের থাকে এরকম। সো এখন হয়তো বুঝতে পারছেন যে বেন কেমন চিন্তাধারার মানুষ। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং অনেক লম্বা একটা ট্রাভেল করার পর অবশেষে সেই চার্চে গিয়ে পৌঁছায় যেখানে বেনের স্ত্রী অর্থাৎ লেসলির ফিনারেল হচ্ছে। লেসলির পিতামাতা সেখানে উপস্থিত ছিল, চার্চের ফাদার সেখানে কিছু কথা বলছিল, আর সেই মুহূর্তে বেন তার সম্পূর্ণ পরিবার নিয়ে সেখানে উপস্থিত হয়েছে, যেটা দেখতে পেয়ে অনেকে হাসাহাসি শুরু করছে, মানে তাদের ড্রেসগুলো। একই সাথে বেনের যে শ্বশুর অর্থাৎ জ্যাক, সেইটা দেখে কিন্তু রেগে যায়, কারণ সে চায়নি বেন এখানে আসুক। তা সত্ত্বেও বেন এখানে এসেছে এবং লেসলির যে শেষ উইলটা রয়েছে সেটা সবাইকে পড়ে শোনায় যে সে কি চেয়েছিল তার মৃত্যুর আগে। লেসলি আয় নিজেকে একজন বুদ্ধিস্ট মনে করত, সে চেয়েছিল নিজেকে দফন না করে তাকে ক্রিমিশন করা হোক, আর এইসব কথাগুলো শুনে জ্যাকের তো প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতন অবস্থা। অবশেষে সিকিউরিটি বেনকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। পরে বেন জ্যাককে অনেক করে রিকোয়েস্ট করে যে তার মেয়ের শেষ ইচ্ছেটা যাতে পূরণ হয়, তবে জ্যাক এইসবে পাত্তা দেয় না। সে তার নাতি নাতনিদের সাথে সাক্ষাৎ করে, তার স্ত্রীও সেই নাতিপুতিদের সাথে দেখা করে খুবই খুশি, এবং তারা এখন চলেছে বেনের স্ত্রীর ফিনারেল সেরেমনিটাকে কমপ্লিট করতে, মানে তাকে যে কবর দেওয়া হবে সেটাকে সম্পন্ন করতে। তবে বেন তো এটা হতে দেবে না, তার স্ত্রীর শেষ ইচ্ছাটা তো সে সম্পন্ন করবে, সেও বাস নিয়ে যাচ্ছে সেই স্থানে, তবে তার ছেলেমেয়েরা তাকে আটকে দেয়। বড়বেন তাকে জানায় যে বেন যদি এই কাজটা করে তাহলে তাকে পুলিশে অ্যারেস্ট করে নেবে এবং তাদের সম্পূর্ণ পরিবার এখন একা হয়ে যাবে, তারা অলরেডি তাদের মাকে হারিয়েছে এবং তার পিতাকে তারা হারাতে চায় না, সেই কারণে বেন দাঁড়িয়ে যায়। সেদিন রাত্রেবেলা রেলিয়েন্স দাঁড়িয়ে কান্নাকাটি করছে, সে তার বড় ভাইকে বলছে যে তার পিতার কারণেই তাদের মা পাগল হয়ে গেছিল। আসলে রেলিয়েন্স প্রথম থেকেই তার পিতাকেই দোষারোপ করে যাচ্ছে অর্থাৎ বেনকে। সে তার বড় ভাইকে জিজ্ঞেস করে যে সত্যি কি তারা অন্যান্য মানুষদের থেকে বেটার জীবনযাপন করছে।
স্বাভাবিক ব্যাপার তার উত্তরটা বড়বেন ভালোই জানে, কারণ সে সবার বড়। সে তার পিতাকে সে ইনভিটেশন লেটারগুলো দেখায় যেগুলো কলেজ থেকে এসেছে। বেন মনে করছে যে লুকিয়ে লুকিয়ে হয়তো বড়বেন সেই কলেজের অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেছে, তবে বড়বেন জানায় যে না, বরং তার মা তাকে সাহায্য করেছে এগুলো করতে। তার মা জানতো যে শিক্ষার গুরুত্ব কতটা বেশি, তাদের সোশ্যালাইজ হতে হবে। তারা সম্পূর্ণ দুনিয়া থেকে আলাদা থাকে, যে কারণেই তো বড়বেনকে সবাই ফ্রিক বলে ডাকে, অর্থাৎ পাগল। তাদের আচরণগুলো বাইরের 10টা মানুষের সাথে অ্যাডজাস্ট করে না, যেটা অবশ্যই ঠিক না। অন্যদিকে রেলিয়েন্স সেখান থেকে পালিয়ে তার গ্র্যান্ডফাদারের বাড়িতে চলে গেছে, অর্থাৎ জ্যাকের কাছে। বেন তারপর সেখানে চলে যায় রেলিয়েন্সকে ফেরত আনার জন্য, তবে জ্যাক জানায় যে না, এটা সম্ভব না। প্রথমত, বেন তার বাচ্চাদের স্কুলে পড়ায়নি, উল্টে তার বাচ্চাদের চুরি করা শিখিয়েছে। আমরা দেখেছি সেই সুপার মার্কেট থেকে তারা চুরি করে, তারপর সে তার বাচ্চাদের হাতে আসল অস্ত্র ধরিয়ে দেয়। সেই প্রবল বৃষ্টির দিনেও সে তার বাচ্চাদের ট্রেনিং দিচ্ছিল, যার কারণে রেলিয়েন্সের হাতে একটা চোটও লেগেছিল, কিন্তু একটা বড় দুর্ঘটনাও তো হতে পারত। অবশ্যই বেন তার ছেলে মেয়েদের সার্ভাইভাল টেকনিকগুলো শেখাচ্ছে, তাদের অনেক টাফ বানাচ্ছে, তার মানে তো এই না যে তাদের জীবনটাকেও ঝুঁকিতে দিক। একই সাথে রেলিয়েন্সের বর্তমানে বয়স হয়ে গেছে যে সে নিজে ডিসাইড করতে পারবে যে সে কার সাথে থাকবে। সে চাইছে তার গ্র্যান্ডফাদারের সাথে থাকতে, তাই বেন চাইলেও তাকে নিয়ে যেতে পারবে না। জ্যাক তখন বেনকে পুলিশ টুলিশের ভয়টয় দেখায়, সেই কারণে বেন সেখান থেকে চলে যায়। তবে সে তাও থেমে থাকেনি, সে তার মেয়ে ভেসপারকে পাঠায় তার ভাই রেলিয়েন্সকে সেই বাড়ি থেকে উদ্ধার করে আনতে। ভেসপার সেই বাড়ির ছাদের উপর চড়ে বসে এবং আমরা বুঝতে পারি যে বেন সত্যি তাদের খুব দারুণ ট্রেনিং দিয়েছে। তবে সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, একটা টালি সেখানে ফেটে যায় এবং মেয়েটা সেখান থেকে নিচে পড়ে, যার ফলে তার ঘাড়ে চোট লেগেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তবে সৌভাগ্যবশত তার কিছু হয়নি। ডাক্তার জানায় যে সামান্য একটা ক্র্যাক লেগেছে, তবে ডাক্তারও খুবই অবাক যে ভেসপার এই বয়সের বাচ্চাদের তুলনায় অনেকটাই বেশি টাফ। তবে অবশেষে বেন রিয়েলাইজ করেছে যে সে কত বড় ভুল করছিল, সে তার বাচ্চাদের বিপদে ফেলছিল। অবশেষে সে তার বাচ্চাদের নিয়ে জ্যাকের বাড়িতেই ফিরে আসে, যেখানে তার বাচ্চারা হ্যাপি থাকবে। বেন সেখানে কিছু চিঠি দেখতে পায় যেটা তার স্ত্রী অর্থাৎ ল্যাসলি তার মাকে পাঠিয়েছিল। ল্যাসলি সে চিঠিতে লিখেছিল যে তারা এক নতুনভাবে জীবনযাপন শুরু করতে চলেছে, এই সম্পূর্ণ দুনিয়া থেকে আলাদা একটা স্বর্গ বানাচ্ছে সে। সেই কারণেই তো বেন তার বাচ্চাদের নিয়ে সেই জঙ্গলেই থাকতো, কারণ তার স্ত্রীও তো এটাই চেয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের চেঞ্জ হওয়া প্রয়োজন। বেন সেটা ফাইনালি রিয়েলাইজ করেছে, সে ডিসাইড করেছে যে তার বাচ্চাদের জ্যাকের কাছে ছেড়ে রেখে যাবে, যেখানে তারা তাদের স্কুল কলেজটাকে কমপ্লিট করবে, একটা ভালো জীবনযাপন করবে। তবে তার বাচ্চারা এটা একেবারেই চায় না, তারা চায় বেনের সাথে থাকতে, সেই ওয়াইল্ডে, সেই খোলা স্থানে যেখানে কোনো নিয়মকানুন থাকে না। তবে বেন জানে যে এটা সম্ভব না এবং সে অবশেষে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এখন তার সাথে তার স্ত্রীও নেই এবং তাদের যে স্বপ্নটা ছিল সেটাও আর নেই। সে তার দাড়ি গোঁফ সম্পূর্ণভাবে কেটে দেয়, এক নতুন লুকস নিয়ে নেয়, কারণ সে সব কিছু নতুন করে শুরু করবে এখন। তবে তার বাচ্চারা তাকে আর একা ছাড়েনি, তারা সেই বাসের মধ্যেই একটা স্থানে লুকিয়েছিল এবং ওয়েলিয়েন্স সেও চলে এসেছে, কারণ সে আর তার পিতার উপরে রেগে নেই। আর অবশ্যই তার মায়ের যে শেষ ইচ্ছা সেটাকে অবশ্যই পূরণ করতেই হবে। তার মায়ের শেষ ইচ্ছা ছিল যে তার মৃতদেহটাকে ক্রিমিশন করা হোক, অর্থাৎ পোড়ানো হোক, এবং তার ছাইটাকে টয়লেটের মধ্যে ফ্লাশ করে দেওয়া হোক, মানে এরকমই একটা অদ্ভুত ইচ্ছা ছিল এবং তারা রেসপেক্ট করে সেই ইচ্ছাটাকে। তারা সেদিন রাতের বেলায় সেই বিউরাল গ্রাউন্ডে চলে যায় এবং সেই কফিন থেকে তার মায়ের মৃতদেহটাকে বার করে আনে। তার মাকে শেষ দেখার ইচ্ছেটা তাদের সম্পূর্ণ হয়ে গেছে। পরে তার মৃতদেহটাকে ক্রিমিশন করা হয় এবং সেই ছাইটাকে তারা লুকিয়ে লুকিয়ে একটা টয়লেটে ফ্লাশ করে দেয়। এখন তারা রয়েছে এয়ারপোর্টে, কারণ তাদের বড় ছেলে অর্থাৎ বড়বেন দেশ ত্যাগ করে নামিবিয়াতে যাচ্ছে। এক নতুন জীবন, এক আলাদা জীবন সে শুরু করতে চলেছে। বেন তাকে একটা ফাইনাল গুড বাই জানিয়ে দেয়। আর তার বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই যে বেন তার বাচ্চাদের নিয়ে একটা নতুন স্থানে বসবাস শুরু করেছে, যেখানে সে ফার্মিং করে। সেম ন্যাচারাল পদ্ধতিতেই তারা কিন্তু বসবাস করছে, তবে তাদের প্রত্যেককে বেন স্কুলে ভর্তি করিয়েছে এবং অল্প কিছু মিনিটের মধ্যেই তাদের স্কুল বাসটা চলে আসবে। অর্থাৎ বেন ফাইনালি এই ব্যাপারটাকে রিয়েলাইজ করেছে। আর এই যে সিনেমাগুলো দেখে আমি জাস্ট একটাই কথা ভাবি যে কত ধরনের পার্সোনালিটিস রয়েছে এই দুনিয়াতে। সেই হচ্ছে স্টোরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে আমার গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। একই সাথে আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।